1971 সালে যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই তারাই কিন্তু 1975 সালে মাত্র 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে নির্মমভাবে সপরিবারে হত্যা করেছিল তারা ভেবেছিল বঙ্গবন্ধুর পরিবারের সকলকে হত্যা করে বঙ্গবন্ধুর বংশকে নির্বংশ করে এই বাংলাদেশ থেকে চিরতরে বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলবে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলবে বন্ধুরা আবার আমাদের ভাগ্য ভালো সেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে গিয়েছিলেন বন্ধুরা বঙ্গবন্ধুকে হত্যা করার পর এখানে যারা মুরব্বীরা আছেন জানেন জয় বাংলা নাম নেওয়া যেত না মুক্তিযোদ্ধারা কখনো গর্ব করে বলতে পারত না যে আমি মুক্তিযোদ্ধা আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কারণ জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসেই শাহ আজিজের মতো একজন কুখ্যাত রাজাকারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করলেন কুখ্যাত রাজাকার আব্দুল আলিম যিনি একদিনে ব্রাশ ফায়ার করে 250 মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিলেন সেই আব্দুল আলিমকে এনে ধর্মমন্ত্রী করলেন প্রিয় বন্ধুরা জিয়াউর রহমান ক্ষমতা আসার পর বঙ্গবন্ধুর 71 সালে যারা রাজাকার ছিল যারা বন্দী ছিলেন প্রত্যেককে মুক্তি দিয়ে দিলেন এবং তিনি রাজাকার আল বদর আল শামস মুসলিম লীগ সবাইকে নিয়ে একটি দল গঠন করলেন উনি চিন্তা করলেন এই বাংলাদেশকে আবার সেই পাকিস্তানি স্টাইলে বাংলাদেশকে পরিচালনা করবেন ভাগ্যের নির্মম পরিহাস জিয়াউর রহমান সাহেব আপনি বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন আপনিও কিন্তু রেহাই পান নাই আপনাকে কিন্তু আপনার সৈনিকরাই নির্মমভাবে হত্যা করেছে বন্ধুরা আমার আমাদের এই বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে রাজপথে কত মুজিব সৈনিক জীবন দিয়েছেন বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে দীর্ঘ 21 মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার পর দীর্ঘ 21 বছর লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলার জনগণ সেদিন 96 সালে জননেত্রী শেখ হাসিনাকে বা ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী করলেন মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলে বঙ্গবন্ধুর খুনিদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে পারতেন সেই বিচার না করে উনি প্রচলিত আইনে তাদের বিচার করলেন প্রত্যেক খুনির ফাঁসি হয়েছে কয়েকজন খুনি এখনো বিদেশে পালিয়ে বেড়াচ্ছে আমার বিশ্বাস এই খুনিরা একদিন না একদিন ধরা পড়বে এবং তাদের ফাঁসি হবেই হবে বন্ধুরা আমার ষড়যন্ত্র কিন্তু থেমে নাই জিয়াউর রহমান হত্যা করলেন বঙ্গবন্ধুকে আর জিয়ার কুল অঙ্গার সন্তান তারেক জিয়া 21 আগস্ট দিনে দুপুরে গ্রেনেড মেরে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সেদিন হত্যা করার চেষ্টা করলেন আওয়ামী লীগের লোকেরা মানব বর্ম তৈরি করে সেদিন জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করলেন তাই প্রিয় বন্ধুরা আপনারা যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন আপনারা যারা বঙ্গবন্ধুর সৈনিক আপনাদেরকে সজাগ থাকতে হবে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে এখনো চক্রান্ত চলছে তাই আপনাদেরকে সদা সজাগ থাকতে হবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে স্বেচ্ছাসেবক লীগের প্রতি নেতাকর্মীকে বলবো কেন্দ্রে যখনই যে নির্দেশ দিবে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে কথায় কথায় ফখরুল ইসলাম বলেন আমরা নাকি পালানোর পথ পাবো না দেশ স্বাধীন করলাম আমরা এই দেশ স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু 4.5 বছর জেল খাটলেন আর ওরা বলে আমরা পালানোর পথ পাবো না আমাদের নীরবতাকে ওরা দুর্বলতা মনে করেছে আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হুকুম করেন 10 মিনিট লাগবে ওনাদেরকে বঙ্গোপসাগরে চুবায় পানি খাওয়াইতে 10 মিনিট লাগবে কিন্তু আমাদের নেত্রী শান্তিতে বিশ্বাস করেন গণতন্ত্রে বিশ্বাস করেন মৌলিক অধিকারে বিশ্বাস করেন
সাংবিধানিক ধারাবাহিকতা বিশ্বাস করেন বিধায় আজকে বিএনপি জামাত অনেক বড় বড় কথা বলেন আপনাদের সেই শক্তি এখনো হয় নাই আপনার এক নেতা থাকে লন্ডনে আর এক নেতা জেলে আপনাদের নেতাটাকে যে যার নেতৃত্বে আমাদেরকে দেশ ছাড়া করবেন এত সোজা এটা আওয়ামী লীগ তাই আমি বিরোধী দলকে বলবো যে এইসব বাদ দেন নির্বাচনে আসেন আমরা খুব ভালো করে জানি যে বিএনপি নির্বাচনে আসলে এই বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দিবে না কারণ এই সাড়ে চোদ্দ বছরে জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে যে উন্নয়ন করেছেন প্রত্যেক জেলায় উপজেলায় ইউনিয়নে ওয়ার্ডে বাংলাদেশের প্রান্তিক জনগণ যারা অবহেলিত ছিল একজন বিধবা মা একজন স্বামী পরিত্যক্তা স্ত্রী একজন মুক্তিযোদ্ধা যাদের দেখার কেউ ছিল না তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ভাতা দিচ্ছেন একজন মুক্তিযোদ্ধা মাসে ২০,০০০ টাকা ভাতা পায় এই প্রান্তিক জনগণ যখন ভালো আছে বিএনপি জানে এই প্রান্তিক জনগণ জননেত্রী শেখ হাসিনাকে আবার দেশের প্রধানমন্ত্রী বানাবে সেই কারণে উনারা চাচ্ছেন পানি ঘোলা করে ওনার বিদেশি প্রভুদের কাছে যে বিচার দিয়ে কোনোভাবে পিছনে দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া যায় কি না আবার একটা কেয়ারটেকার সরকার করা যায় কি না আবার এই কেয়ারটেকার সরকার আসবে আবার এই মারামারি গন্ডগোল গাঞ্জাম হবে এই আবার সেই ওয়ান ইলেভেনের প্রক্রিয়ায় যেতে চায় বিএনপি এটা আর বাংলাদেশে কখনো হবে না বাংলার মাটিতে আর কখনো কেয়ারটেকার সরকার আসবে না বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হবে প্রয়োজন হলে সারা পৃথিবী থেকে পর্যবেক্ষক নিয়ে আসুক তারা দেখুক ভোট সুস্থ হয়েছে কিনা আপনারা যদি জয়লাভ করেন আপনাদেরকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিব কিন্তু ষড়যন্ত্র করে জ্বালাও পোড়াও করে মানুষ পুড়িয়ে মেরে ক্ষমতায় যাবেন এটা আর হবে না ১৪ সালে অনেক অনেক মানুষ পুড়িয়ে মেরেছেন ৫০০ উপর মানুষ পুড়িয়ে মেরেছেন ১৮ সালে অফিস আদালত জ্বালিয়েছেন এবার আমরা এটা হতে দিব না যে কোনো মূল্যে এই বাংলাদেশের সম্পদকে আমরা রক্ষা করবো ইনশাল্লাহ সবাই ঠিক আছেন না সবাই রাজি তো স্বেচ্ছাসেবক লীগের প্রতিনেতা কর্মী আপনাদের সজাগ থাকতে হবে সজাগ প্রস্তুত থাকতে হবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে পাঁচবারের মতো প্রধানমন্ত্রী করে বঙ্গবন্ধুদের স্বপ্নের সোনার বাংলা জননেত্রী বাস্তবায়ন করতে যাচ্ছেন সেই বাস্তবায়ন করেই আমরা ঘরে ফিরব সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু